মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের করা মানহানির মামলায় সব সংবাদ মাধ্যমকে যুক্ত করার নির্দেশ দিল আদালত। কুণাল ঘোষ ছাড়াও তৃণমূলের দুই জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রিয়াদ হোসেনকেও মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই মামলা শুনানি ছিল আজ। রাজ্যপাল সম্পর্কে মুখ্যমন্ত্রীর মন্তব্যের ভিডিও প্রসঙ্গে সিভি আনন্দ বোসের আইনজীবী জানান, এখানেই দেখা যাচ্ছে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে সংবাদ মাধ্যমকে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাও জানিয়েছেন, এই মামলার ফের শুনানি হবে বৃহস্পতিবার। কুণাল ঘোষের পাশাপাশি তৃণমূলের দুই জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেনকেও এই মামলায় যুক্ত করা হয়েছে। আনন্দ বোসের আইনজীবী রাজ্জী, এরা যেন কেউ ভবিষ্যতে রাজ্যপালের বিরুদ্ধে কোনো মন্তব্য না করেন। উত্তরবঙ্গ সফরে গিয়ে মঙ্গলবার রাজ্যপাল জানান, আমার আত্মসম্মানে আঘাত লাগে, এমন কোন মন্তব্য যদি কেউ করে থাকেন তাহলে তাকে তার ফল ভুগতে হবে। মুখ্যমন্ত্রীর নাম না করে রাজ্যপাল বলেন, তিনি আমার প্রশাসনিক সহকর্মী, এটা ঠিক, কিন্তু এক্ষেত্রে তিনি দোষী। গতকাল এই কথা সিভি আনন্দ বোস বললেও কোন মন্তব্যের জন্য এই মানহানি মামলা তা অবশ্য তিনি বলেননি। আকাশ বার্তা। তিন সন্তানের মা কিনা মন দিয়ে ফেলেন পাচারকারীকে, প্রেমে অন্ধ হয়ে নিজের সন্তানকে খুন করতেও হাত কাঁপল না তার। প্রেমের পথের কাঁটা হঠাতে ছোট ছেলেকে নৃশংসভাবে খুন করলেন কুলতুলির গৃহবধূ। দেখুন পুলিশ ফাইলস রাত 8টায়। দেখলে কিন্তু মনে হয় আপনার ছেলে পুলে আছে। আরো একটা বিরতির পর সঙ্গে থাকুন।